বিকৃতকারীদের আগুনে পুড়ে ছাই সাব্রু মহকুমার লুধুয়ার দুটো সিপিএম অফিস বাড়ি। অভিযোগের তীর বিজেপির দুষ্কৃতীদের দিকে। ঘটনার শুক্রবার মধ্যরাতে লুধুয়ায় অবস্থিত সিপিএম দলের দুটো অফিস বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। অগ্নি সংযোগের ফলে দুটো অফিস বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দেয়া খবরে একটি ইঞ্জিন ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পার্টির বিভাগীয় সম্পাদক দীপক চৌধুরী, রাজ্য কমিটির সদস্য বিপ্লব সান্যাল এবং অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি, নির্বাচনের প্রাক মুহূর্তে মানুষের মনে ভীতি সঞ্চার করতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা। 12:30 আনুমানিক আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লুধুয়া ব্রাঞ্চ অফিস কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে এসে এখানে আগুন লাগিয়ে দেয় এবং পুরো ঘরটাই বসীভূত হয়। আমাদের অনেক কাগজপত্র এগুলি নষ্ট হয়ে যায়, ফ্ল্যাগ ট্যাগ। আমরা দেখছি যে এই সময়ের মধ্যে এই এলাকার সমস্ত ফ্ল্যাগগুলিও পড়ে যায়। আগামী দুদিন পরে আমাদের নির্বাচন। আমাদের ধারণা, এই নির্বাচনকে মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করার জন্য শাসক দলের হয়তো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা এটার মধ্যে দিয়ে এটা উপলব্ধি করতে পারছি যে আজকে এই এক বছরে ত্রিপুরায় যে যা ঘটছে তার এখনও নির্বাচনকে ভিত্তি করে যা ঘটছে, যে আইনের শাসন বলতে কিছুই নাই। এখন নির্বাচন কমিশন এই বিষয়ে নিশ্চয়ই ভূমিকা নেবেন। আমরা এটা উপলব্ধি করতেছি যে আমাদের সমস্ত বিভাগের সব জায়গায় এইভাবে ভীতি সঞ্চারিত করিয়া মানুষকে আতঙ্কিত করিয়া ভোটে যাতে বিজেপিকে দেয় তার জন্য সমস্ত রকম চক্রান্ত সেরা করছে। আমরা চাই এই এলাকার সমস্ত মানুষ যাতে স্বাভাবিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, এটাই আমাদের দাবি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।